জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন। এক, টাকা ইনকাম করতে শিখুন। দুই, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। তিন, অতিরিক্ত আশা ছেড়ে দিন। চার, নিজেকে ভালোবাসুন। পাঁচ, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। ছয়, নিজেকে সময় দিন। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ কাঁধে করে নিয়ে যাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে না এমনটা আশা করা যায় না। চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। এক, পুরনো পোশাক। দুই, সাধারণ জীবনযাপন। তিন, বৃদ্ধ বাবা মা। চার, দরিদ্র বন্ধু। আরে ভাই, যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা অন্য কোনো স্থান। আসলে মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, উজট পেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। যারু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই যারু যখন চিরে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েন না। জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন। এক, যে আপনাকে মিথ্যা বলে। দুই, যে আপনাকে অসম্মান করে। তিন, যে আপনাকে ব্যবহার করে। চার, যে আপনাকে ছোট করে।